হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ চলে এসেছি সুজুকি শোরুমে। তো নতুন কিছু গাড়ি অলরেডি কিন্তু নামছে, যেটা হচ্ছে ব্ল্যাক এসএফ যেটা আছে সেটা কিন্তু অলরেডি হচ্ছে মডার্ন ব্ল্যাক কিন্তু অলরেডি কিন্তু চলে এসছে। মোটামুটি প্রত্যেকটা সেগমেন্টের বাইক কিন্তু এখন শোরুমে কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর যেহেতু একটু প্রাইসটা একটু আপডেট দেবো, অনেকে বলেন যে নতুন করে কোনো প্রাইসটা আপডেট দেন, কিন্তু নতুন করে কোনো প্রাইসটা আপডেট আমি প্রতিনিয়ত দিই আপনাদের রিকোয়েস্টে। তো যেহেতু কোনো কোনো মানে অনেকে বলেন নতুন কোনো খবর আছে কি না, নতুন কোনো আপাতত যেমন কোনো খবর নেই, কোনো অফারও আপাতত নেই। তবে আপনাদের জন্য একটা সহজ কিস্তিতে একটা মানে সুজুকি বাইক আপনারা পেয়ে যান সহজ কিস্তিতে, প্রত্যেকটা সেগমেন্ট, সেটা জিএক্সআর হোক, তারপরে এসএফ হোক, এবিএস হোক, ন্যাকেট ভার্সনগুলো হোক, মটরন হোক, যেটা চান না কেন সেটাই কিন্তু আপনি অলরেডি কিন্তু পেয়ে যাবেন। তো এই মোটামুটি নিয়ে এই নিয়ে একটু আপনাদের একটু ভিডিও আজকে করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন নিয়ে ভিডিও বানাতে। সো ভিউয়ার্স, যেটা বলছিলাম, অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে ভাই কার্বোরেটর ব্ল্যাক এসএফ আছে কি না। অবশ্যই কার্বোরেটর ব্ল্যাক এসএফ আছে, তারপরে কিন্তু কার্বোরেটর ব্লু কালারটা যেটা আছে সেটা কিন্তু অলরেডি কিন্তু এসএফ কিন্তু চলে আসছে। তো এগুলো কিন্তু প্রাইস কিন্তু এখন বর্তমান কিন্তু এখন বর্তমান দাম হচ্ছে 294,950 টাকা। সেটা রেডটা ব্লু কেনেন বা ব্ল্যাক কেনেন যেটাই কেনেন না কেন সেটা কিন্তু সেম রেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা কিনে কালারের উপর দামের কোনো পার্থক্য আপাতত নেই। আপনি চাইলে কিন্তু ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু আপনি অলরেডি কিন্তু বাইকগুলো পেয়ে যাবেন। মোটামুটি এখন শোরুমে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের বাইক কিন্তু এখন শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর যদি বলি ব্ল্যাক এফআই এবিএস কিন্তু আছে এবং রেটটাও আছে, সে রেটটাও দেখে দিই এবং ব্ল্যাকটাও দেখে দিই। যেহেতু গাড়ি প্রচুর পরিমাণ শোরুমে আছে, যেহেতু ডিসপ্লেতে অল্প কিছু আছে, আপনার চাইলেও কিন্তু আপনি গাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্ল্যাক হচ্ছে এফআই এবিএস যেটা আছে এসএফ এফআই এবিএস, সেটার দাম হচ্ছে আপনার 319,950 টাকা। আর এখানে কিন্তু রেডটাও কিন্তু সেম দাম এফআই এবিএস, সেটার দাম হচ্ছে 319,950 টাকা। এখানে কালারের উপর দামের কোনো পার্থক্য নেই। আর এখানে মনোটন তো অলরেডি আছে, মনোটন যেটা দেখতে পাচ্ছেন নতুন যেটা আসছিল সেটা হচ্ছে রেড ম্যাট যেটা, সেটাও কিন্তু অলরেডি কিন্তু আছে। আর এখানে ক্লাসিক যেটা আছে ইয়েলো কালারটা, সেটাও কিন্তু এখন শোরুমে কিন্তু বর্তমান কিন্তু অ্যাভেলেবেল আছে। এগুলো প্রাইস হচ্ছে 199,950 টাকা। আপনি চাইলেও ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু বর্তমানে এই শোরুমগুলো মানে এই শোরুমে আপনি পেয়ে যাবেন। আপাতত যেহেতু কোনো প্রকার ডিসকাউন্ট নেই, সেই ক্ষেত্রে আপনি ওদের ডাউন পেমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে শোরুম কর্তৃপক্ষ, আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর এই দিকে কিন্তু আপনার ন্যাকেট ভার্সন যেটা আছে সেটা হচ্ছে এফআই এবিএস জিক্সের ন্যাকেট ভার্সন, সেটা কিন্তু অলরেডি কিন্তু শোরুমে আছে। সেটা এখন বর্তমান দাম হচ্ছে 264,950 টাকা। আর এখানে যদি আমি একটু বলি, একটু ছোটো সেগমেন্টের যেটু বাইক, অনেকে প্রশ্ন করেন ভাই সুজুকির কোনো ছোটো সেগমেন্টের বাইক আছে কি না। অবশ্যই সুজুকির ছোটো সেগমেন্টের বাইক আছে, সেটা কিন্তু একদম অল্প টাকা দাম। সেটা সুজুকি হায়াতি যাকে বলে, ইপি যাকে বলে, সেটা আছে, অনেক মজবুত একটা গাড়ি, অনেক মাইলেজ কিং যাকে বলা হয় সেটা, সেটা এখন বর্তমান দাম আছে 1,07,950 টাকা। আপনি চাইলেও কিন্তু এর বিভিন্ন কালার আছে, রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, আপনি কালার দেখে আপনি চয়েস করে নিতে পারবেন। যেহেতু প্রচুর পরিমাণ শোরুমে গাড়ি এখন বর্তমান কিন্তু অ্যাভেলেবেল আছে, আর এটা চাইলেও কিন্তু আপনি সহজ কিস্তিতে আপনি বাইকগুলো নিতে পারবেন। আর জে এস এক্সা যেটা আছে 150 সিসি, 150 সিসি সেগমেন্টের যে বাইকটা আছে, এটা ব্ল্যাক কালার ইয়েলো কালার দুটাই আছে, আপনি চাইলে কিন্তু এই বাইকগুলো নিতে পারবেন। এটাও কিন্তু আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে নিতে পারবেন। এটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 429,950 টাকা। আপনি চাইলেও কিন্তু এই বাইকটাও নিতে পারবেন, অনেক সুন্দর একটা বাইক। তো মোটামুটি যেহেতু আপডেট দেওয়ার মতো আপনার যেটা রিকোয়েস্ট করছিলেন সেগুলোই আছে, আমি সেগুলো আপডেট মোটামুটি আপডেট দিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।